আপনারা যদি লাগালাগি দেখতে চান তাহলে অবশ্যই অবশ্যই প্রথমে আমাদের ভিডিওটাতে লাইক দিতে হবে এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। এরপরই ঘাপাঘা। হ্যালো আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তোমরা দেখছো বর্ষা ক্রিয়েশন ইউটিউব চ্যানেল, সাথে আছি আমি মিস বর্ষা। আজকে তোমাদের জন্য দারুণ একটি লাগালাগি নিয়ে এসেছি। সম্পূর্ণ ভিডিওটি দেখলেই তোমরা বুঝতে পারবা, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, না হলে তোমরা কিছুই বুঝতে পারবা না। সবার প্রথমে পিকচার লেফ অ্যাপ্লিকেশন ওপেন করবেন, তারপর গ্রিন স্ক্রিন ফটো এডিটিং করবেন। আজকে তোমাদের সম্পূর্ণ প্রসেসটা আমি দেখাবো, তারপর তোমাদের ফোন থেকে একটি সুন্দর ছবি নিবা, তারপর আমি যেভাবে এডিট করি। তোমরা একটু আমার স্ক্রিনটার দিকে ফলো করো, দেখো আমি একটি নর্মাল ছবি থেকে সুন্দর একটা ছবি বানিয়ে ফেলি কিভাবে মাত্র এক মিনিটের মধ্যে। এত সুন্দর কাজ তোমরা দেখলে সবাই অবাক হয়ে যাবা। দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিভাবে এডিট করি? সব থেকে সুন্দর একটি ছবি এডিটিং হয়ে গেল। এখন আমি এটা কি দুই ভাগে বিভক্ত করবা তোমরা একটু বলবা, যে ডান পাশেরটা নাকি বাম পাশেরটা সুন্দর হয়েছে? তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানিয়ে দিও। তোমরাও চাইলে এভাবে সুন্দর সুন্দর ফটো এডিটিং করতে পারবা। আমি প্রতিদিন তোমাদের জন্য দারুণ এডিট নিয়ে আসি। বন্ধুরা তোমরা একটু বলো তো আমার ভিডিওগুলো তোমার কেমন লাগে? আমার চ্যানেল সম্পর্কে যদি তোমাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবা। আমি চেষ্টা করব তোমাদের সাথে আমি কথা বলার, আমি চাই তোমাদের সাথে কথা বলতে, কারণ প্রত্যেকটা সাবস্ক্রাইব হলো আমার প্রিয় বন্ধু, এটা একটা পরিবার। আশা করি তোমরা সবাই আমার সাথে কথা বলতে পারবা, তার জন্য লাইক কমেন্ট শেয়ার করতে হবে অবশ্যই। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। বন্ধুরা আমাদের তো মন চায় যাতে আমাদের জীবনের এমন কোনো মানুষ থাকুক যার সাথে আমরা মনের কথা শেয়ার করতে পারি। আমি তোমাদের জন্য আছি বন্ধুরা, তোমরা চাইলে আমার সাথে সব কিছু শেয়ার করতে পারো। আমি যদি তোমাদের জন্য প্রতিদিন ফটো এডিটিং নিয়ে আসব, পিকচার ল্যাব অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে একটি জিনিস ফটো এডিটিং করবেন, পাশাপাশি তোমাদের মন ভালো করে দেওয়ার চেষ্টা করব। আমার পাশে থাকবা সব সময় তোমরা, আমিও তোমার পাশে সব সময় থাকবো।